नमस्कार देखছেন রিপাবলিক বাংলা সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী শুরু করছি সোজা সুজি স্বর্ণালী আজ সোজা সুজি স্বর্ণালীর শুরুতেই যে কথাটা সোজা বলতে চাই বা সোজা সুজি যে প্রশ্নটা আমি করতে চাই অন্তত এই সময় এই জায়গা থেকে রিপাবলিক বাংলা স্টুডিও থেকে সেটা হচ্ছে ট্রেন কবে চলবে কবে চলবে লোকাল ট্রেন মানে কার্যত লকডাউন বিধি নিষেধ আসলে লকডাউন বলা যায় না রাজ্যে এই বিভিন্ন সময়ের মধ্যে থেকে বিভিন্ন ইস্যুর মধ্যে থেকে সবকিছু খুলে যাচ্ছে আস্তে আস্তে এবং সেখানে কোথাও কিছু ছাড় নেই কোথাও কোনো সমস্যা নেই এর মধ্যে ভোট হয়ে যায় যদিও পরীক্ষা হয় না ভোটের রেজাল্ট হয়ে যায় সরকার তৈরি হয়ে যায় এবং আবার নতুন করে পুরসভা কবে হবে তারও আগাম ঘোষণা হয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত অফিস আদালত অফিস কাচারি বিভিন্ন জায়গা বিভিন্ন দোকানপাট খোলা সত্ত্বেও গণপরিবহন সেই গণপরিবহন এখনো পর্যন্ত স্বাভাবিক করা গেল না কেন এই প্রশ্ন করছি কবে চলবে লোকাল ট্রেন কারণ কোটি টাকার প্রশ্নের মাঝেই বাড়ছে আশঙ্কা কোভিড পরিস্থিতিতে রেল চালানো নিয়ে সমস্যা তৈরি হচ্ছে এটা প্রথম যুক্তি ছিল ইদানিং দেশের সংক্রমণের গ্রাফ বেশ কিছুটা নিয়ন্ত্রণে মৃতের সংখ্যাও নিম্নমুখী সেই সুযোগে ফের ট্রেনের চাকা ঘোরানোর পরিকল্পনা রেলের রেলের তরফ থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং লোকাল চালানো নিয়ে ইতিমধ্যে রাজ্যকে চিঠি দিয়েছে রেল চিঠি দিয়ে কি বলা হয়েছে বলা হয়েছে রাজ্য চাইলে ট্রেনে ট্রেন চলতেই পারে রেলের চাকা ঘুরতেই পারে সেক্ষেত্রে রেল দপ্তর তৈরি ট্রেনের চাকা যাতে ঘোরানো সম্ভব হয় সেই দিক থেকে তৎপরতা দেখা গেল রেলের রাজ্যে দেড় মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে লোকাল আপনারা জানেন নিশ্চয়ই কারণ এই মুহূর্তে যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছেন সোজা সুজি স্বর্ণালী দেখছেন আমার সঙ্গে রয়েছেন তারা জানেন বিভিন্ন প্রান্তে শুধুমাত্র কলকাতায় বসে নিজের কাজকর্ম চালানো সম্ভব নয় গোটা রাজ্য কোথাও কানেক্টেড হয়ে রয়েছে রেল পরিষেবার মাধ্যমে আজকে দেড় মাস ধরে কি অবস্থার মধ্যে রয়েছি আমরা কোথায় গেছে মানুষের রুটি রুজি জীবিকা এমনকি যারা শহরে কাজ করতে আসেন তারাও পর্যন্ত আসতে পারছেন না প্রত্যেকের পক্ষে সম্ভব নয় যারা শহরতলিতেও থাকেন বা একটু বিস্তৃত পরিধির মধ্যে থাকেন তাদের পক্ষেও কিন্তু ট্রেন ছাড়া রোজ রোজ ওলা উবের ট্যাক্সি ধরে আসা সম্ভব নয় কারণ বাস নেই ট্রেন নেই মেট্রো নেই অটো নেই এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রেলের তরফ থেকে দাবি তোলা হলো রেলের তরফ থেকে আগবাড়িয়ে চিঠি দেওয়া হলো রাজ্যকে যে রেলটা চালানো হোক কারণ দেড় মাসের ওপর সময় ধরে বন্ধ রয়েছে রেল লোকাল ট্রেন সহ অন্যান্য গণপরিবহন যার জন্য গ্রাম এবং শহরতলির মানুষের যাতায়াত বন্ধ স্তব্ধ রুটি রুজিতে মানুষের টান পড়েছে এবং সাধারণ মানুষের রোজগার ক্ষতিগ্রস্ত আমরা দেখিয়েছি রিপাবলিক বাংলা দেখিয়েছে বিভিন্ন জায়গায় প্রত্যেক মুহূর্তে মানুষজন হাহাকার করছেন কাজের জায়গা ক্রমশ কাজের পরিসর ক্রমশ ছোট হয়ে আসছে কিছু ট্রেন চলছে সেগুলো স্টাফ স্পেশাল ট্রেন কিন্তু সেখানে উঠতে পারছেন না সাধারণ মানুষ সেখানে উঠতে পারছেন না হকাররা স্বাভাবিকভাবেই হয়রানির শিকার জনসাধারণ সেটা মাথায় রেখে ট্রেন ছোটানোর পরিকল্পনা নিয়েছিল রেল আর সেই দাবি নিয়েই গত দুদিন শিয়ালদায় রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ সবার জন্য লোকাল ট্রেন চালুর দাবিতে উত্তাল হলো শিয়ালদা দক্ষিণ শাখা আজ সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনার মল্লিকপুরে স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ তাদের দাবি একটাই দাবি তাদের যে অবিলম্বে ট্রেন চালু হোক পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে ওঠে যে সাধারণের বিক্ষোভকে সামাল দিতে হিমশিম খেতে হয় রেল পুলিশকে এবং এই মুহূর্তে সে বিক্ষোভের ছবিও দেখাচ্ছি আমি রিপাবলিক বাংলায় সোজা সুজি স্বর্ণালীর যে উইন্ডো সেখানে কিভাবে বিক্ষোভ সামাল দিতে হিমশিম খেতে হয় আজ রেল পুলিশকে বিক্ষোভকারীদের ঠান্ডা করতে নেমে রোষের মুখে পড়ল পুলিশ বিক্ষোভ ওঠাতে গিয়ে বিক্ষোভকারীদের তাড়া খেতে হয় পুলিশকে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি একই চিত্র ধরা পড়ল কোথায় শিয়ালদার দক্ষিণ শাখার সোনারপুর স্টেশনেও সেখানে লোকাল চালানোর দাবিতে সকাল থেকে বিক্ষোভে নামে স্থানীয়রা শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লাইনেও বিক্ষোভে সামিল হন বড় অংশের জনতা আর এই জায়গাতেই প্রশ্ন ঠিক এই জায়গাতেই প্রশ্ন একদিকে যখন রাজ্যের বিধিনিষেধে ইতিমধ্যেই ছাড় দিয়েছে রাজ্য সরকার বিভিন্ন সেক্টর খোলা হয়েছে বিভিন্ন জায়গাতে খোলা হয়েছে দোকান বাজার শপিং মল কফি শপ বার সেই সময় দাঁড়িয়ে গণপরিবহনে কেন নিষেধাজ্ঞা গণপরিবহনে এখনো পর্যন্ত কেন সবুজ সংকেত পাওয়া যাচ্ছে না দেড় মাসের ওপর সময় রাজ্যে বন্ধ বাস ট্রেন পরিষেবা লোকাল ট্রেন চালানো নিয়ে কেন এখনো কোনো পরিকল্পনা নেই রাজ্যের বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে লোকাল সংক্রান্ত প্রশ্নের উত্তরে এমনটাই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন কি বললেন তিনি যে এখন এই সমস্ত প্রশ্ন করবেন না
আগে করোনা পরিস্থিতি সামলাতে দিন, এখনি ট্রেন চালালে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে। মুখ্যমন্ত্রীর এই প্রশ্নে নতুন করে লোকাল চালানো নিয়ে জল্পনা বাড়ছে। কি বলেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নে, শুনে নেওয়া যাক একবার। যেগুলো বিধি রেস্ট্রিকশন আছে সেগুলো কোভিডকে ঠেকাবার জন্য, আগে কোভিডটা একদম কমাতে দিন, কারো কোনো কিছুতে কষ্ট হবে এটা জানা কথাই। একটা ব্রিজ তৈরি করতে গেলে যারা ব্রিজ দিয়ে যাতায়াত করে তারা না পারলে যেতে কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন কোভিড এর জন্য এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে, তখন কে দেখবে? পাশাপাশি বিরোধীরা এই ইস্যু নিয়ে সরব হয়েছে। দিলীপ ঘোষ তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের মতো গরিব রাজ্যে লোকাল ট্রেন চালু করার প্রয়োজন রয়েছে, যেখানে সরকারি এবং বেসরকারি অফিস খুলে গিয়েছে সেখানে কেন এখনো পর্যন্ত লোকাল ট্রেন চালু করা যাচ্ছে না, প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তিনি কি বলেছেন সেটাও শুনে নেওয়া যাক। যখন অফিস আদালত খুলে যাচ্ছে স্বাভাবিক হচ্ছে, তো ট্রেনও চালার দরকার। আমাদের পশ্চিমবঙ্গের মতো গরিব রাজ্যে ট্রেন যাতায়াতটা বড় মাধ্যম, কম খরচে যাওয়া যায় আর লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, সেই জন্য আমার মনে হয় ধীরে ধীরে ট্রেন চালু করার দরকার আছে। বাকি সব যেমন স্বাভাবিক হচ্ছে, নাহলে অফিস লোকে যাবে কী করে? সাধারণ মানুষের পক্ষে গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া খুব মুশকিল। বাস ট্রেন বিশেষ করে লোকাল ট্রেন চালু করা তাড়াতাড়ি দরকার আছে, এটা খুব তাড়াতাড়ি সবাই মিলে চিন্তাভাবনা করে রেডি করুন এবং ধীরে ধীরে চলুক। ট্রেনের সংখ্যাও বাড়ছে সব জায়গায়, এখানেও বাড়া উচিত। ইস্টার্ন রেলওয়ের সিপিআরও তার কি বক্তব্য? তিনি বলছেন যে অতিমারির জন্য লোকাল ট্রেন চালানো রাজ্য সরকারের এখতিয়ার ভুক্ত, এক্ষেত্রে কেন্দ্র চিঠি দিতে পারে, কেন্দ্র রাজ্যকে অনুরোধ করতে পারে, কেন্দ্র ট্রেন চালাতে পারে না। অতিমারির জন্য এই লোকাল ট্রেন চালানোটা এখন সম্পূর্ণভাবে রাজ্যের এখতিয়ার ভুক্ত, কারণ এটা সমস্ত রাজ্য সরকারের উপর নির্ভর করছে। আমরা লোকাল ট্রেন চালানোর জন্য অনুমতি চেয়ে এর আগেও চিঠি পাঠিয়েছি এবং আজকে আবার মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছি। লোকাল ট্রেনের সঙ্গে মানুষের রুটি রুজি জীবন জড়িত, তাই যত দ্রুত সম্ভব ট্রেন চালানো প্রয়োজন, আমরা সর্বতোভাবে প্রস্তুত আছি, এটা বলা হচ্ছে ইস্টার্ন রেলের তরফ থেকে। কি বলা হয়েছে আমরা সেটাও শুনে নেব। দেখুন, লোকাল ট্রেন বা ইএমইউ ট্রেন পরিচালনটা রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত অতিমারির সময়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যে এসওপিটা জারি করেছিল, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, তাতে লেখা ছিল যে অতিমারির সময় লোকাল ট্রেন চালাতে গেলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমতি দিতে। আমরা সেই অনুমতি আগেও আবেদন করেছিলাম, তারপরে লকডাউন এক্সটেন্ড হয়েছিল বা বিধিনিষেধ বলবৎ হয়েছে আবার নতুন করে। তা এখন যা পরিস্থিতি তার ভিত্তিতে আমরা আবার চিঠি পাঠাচ্ছি চিফ সেক্রেটারি এবং ট্রান্সপোর্ট সেক্রেটারি দুজনকেই, যে পরিস্থিতি সুবিধা নয়, এর সঙ্গে মানুষের রীতিনীতি প্রশ্নও জড়িত, তাই জন্য যথাসম্ভব যথা দ্রুত ট্রেন চালানোর অনুমতি দেওয়া। আমরা জানিয়ে রাখি যে আমরা ট্রেন চালানোর ব্যাপারে সর্বোত্তমভাবে প্রস্তুত, আমাদের এয়ারফোর্স প্রস্তুত। অর্থাৎ রেলের তরফ থেকে বক্তব্য হচ্ছে তারা সর্বতোভাবে প্রস্তুত, এই মুহূর্তে রাজ্য সরকার চাইলেই ট্রেন চলতে পারে, কিন্তু রাজ্য সরকার কি চাইছে, রাজ্য সরকার কেন চাইছে না, আর রাজ্য সরকার কবে চাইবে, এই প্রশ্নের উত্তরগুলো আমাদের জানা নেই। এইখান থেকে বসে স্টুডিওয়ে বসে এই উত্তর জানা সম্ভব না, আমরা শুধুমাত্র প্রশ্ন তুলতে পারি এবং একই সঙ্গে বলতে পারি যে এই জায়গার ক্ষেত্রে কোন কোন প্রতিবন্ধকতা রয়েছে বা আদৌ সেটা প্রতিবন্ধকতা কি, কারণ এই রাজ্যে সত্যি সত্যি রুটি রুজির সঙ্গে ভীষণ রকমভাবে জড়িয়ে আছে ট্রেন, ভীষণ রকমভাবে জড়িয়ে রয়েছে লোকাল ট্রেন। সেক্ষেত্রে যে প্রশ্নগুলো উঠে আসছে প্রতিদিনের মতোই বলবো যে প্রশ্নগুলো শুধুমাত্র আমার প্রশ্ন নয়, আমার চ্যানেলের প্রশ্ন নয়, এই প্রশ্নগুলো এই মুহূর্তে সব থেকে বেশি চর্চিত আলোচিত প্রশ্ন, যেগুলো ঘুরপাক খাচ্ছে আম আদমির মধ্যে, এই বাংলার মানুষের মধ্যে। আজকে প্রথম পোল কোয়েশ্চেন, যার উত্তর আপনারাও দিতে পারেন হ্যাঁ বা না এর মাধ্যমে। প্রথম প্রশ্ন হচ্ছে, রাজ্যে কবে থেকে গড়াবে ট্রেনের চাকা? দুই, ট্রেন চালানো নিয়েও কি চলছে রেল রাজ্য টানাপোড়েন? তৃতীয় প্রশ্ন, লোকাল চালানো নিয়ে কি সত্যি উদাসীন রাজ্য?
এই বিষয়গুলো নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে শুরু করব আজকের আলোচনা। আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র রাজলক্ষ্মী বসু এবং আমাদের সঙ্গে রয়েছেন রেল বোর্ডের প্রাক্তন অতিরিক্ত সদস্য সুভাষ রঞ্জন ঠাকুর। আমি দুজনকেই স্বাগত জানাই রিপাবলিক বাংলায়। আমাদের সঙ্গে আরও দুজন থাকবেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থাকবেন এবং একই সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি রেলের প্রাক্তন সিপিআরও সমীর গোস্বামীর সঙ্গেও। আমি শুরুতেই আসি, রেল বোর্ডের প্রাক্তন অতিরিক্ত সদস্য যখন রয়েছেন সুভাষ রঞ্জন ঠাকুর, আপনাকে দিয়েই শুরু করি আমি আজকে। ইতিমধ্যে রেলের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে, রাজ্যের সদিচ্ছা থাকলে রেল চলা সম্ভব হবে, কিন্তু যে প্রশ্নগুলো মাথাচাড়া দিচ্ছে যে রাজ্যের সদিচ্ছা কি সত্যি নেই। আমি শুরুতেই যে প্রশ্ন করলাম যে রাজ্যে কবে থেকে গড়াবে ট্রেনের চাকা, এই প্রশ্ন যেরকম উঠছে রাজ্যের সদিচ্ছা নিয়েও প্রশ্ন উঠছে। রাজ্য তরফ থেকে বলা হচ্ছে যে করোনা সংক্রমণ বাড়বে, তাই আপাতত রেল নিয়ে কোনো পরিকল্পনা নেই রাজ্যের। আপনার মতে সমাধান কোথায়? তাহলে তো অসুবিধে লোকের হবেই, কারণ স্বাভাবিক সময়ে আমাদের যে পূর্ব এবং দক্ষিণ যে পূর্ব রেলওয়ের শহরতলি ট্রেন চলে তাতে প্রায় 2-27 লক্ষ প্যাসেঞ্জার আছে, আর তাছাড়াও মেট্রো রেল 6 লক্ষ প্যাসেঞ্জার আর থাকে। এই দুটো মিলে 33 লক্ষ প্যাসেঞ্জারের জায়গায় এই কোভিড পরিস্থিতিতে যে লিমিটেড নাম্বার অফ স্টাফ স্পেশাল চালানো হচ্ছে, সেই স্টাফ স্পেশালের কিছু জরুরি কর্মচারীদের অ্যালাউ করা হয়েছে, সব মিলিয়ে সেই সংখ্যাটা 2 লাখের কাছাকাছি শহরতলির এবং 5-6 হাজারের মতো মেট্রো রেল। এটাতে তো চাহিদা মিটবে না, সুতরাং লোকের একটা বিক্ষোভ থাকবে। এখন রেলের পরিস্থিতিটা খুব জটিল, কারণ রেল এখন উভয় সংকটে। একদিকে রাজ্য সরকার বলেছেন কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রেন চালানো সম্ভব নয়, শহরতলির ট্রেন স্টাফ স্পেশাল ছাড়া অন্য ট্রেন চালানো সম্ভব নয়। অন্যদিকে স্টেশনে স্টেশনে যাত্রী বিক্ষোভ শুরু হয়েছে এবং যাত্রী বিক্ষোভের প্রথম যে টার্গেটটা সেটা কিন্তু রেলওয়ে স্টাফ বা রেলওয়ে স্টেশনই হবে। এবং এই পরিস্থিতিতে রেলের পক্ষে কোন ডিসিশন নেওয়া সম্ভব সেটা তো আমার মনে হয় এখন এই পরিস্থিতিতে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নেওয়া সম্ভব না, এটা পলিটিক্যাল ডিসিশনই হবে। কারণ রাজ্য সরকার যদি পারমিট না করেন তাহলে কোনো মতেই কিন্তু ট্রেন চালানো সম্ভব হবে না। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে কলকাতা কেন্দ্রিক যে শহরতলি সেটাতে লোকে যদি কলকাতায় না আসতে পারেন তাহলে একটা অবর্ণনীয় অসুবিধে হয়। একদমই তাই, রাজ্য সরকার কোভিড পরিস্থিতি যদি একটু বিবেচনা করে দেখেন এবং যত তাড়াতাড়ি এই রাজ্য সরকারের যেহেতু ইখতিয়ার এটা গোটা বিষয়, সেক্ষেত্রে রাজ্য সরকার যদি সিদ্ধান্ত না নেয়, রাজ্য যদি না চায় তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই রেল গড়ানো সম্ভব নয়, ট্রেন চলা সম্ভব নয়।